যুবক কান খাড়া করে শোনো, কিছু কিছু যুবকেরা প্ল্যান করেছে, এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে বিশ্ব কি দিবস, ভ্যালেন্টাইন ডে না বেহায়া দিবস, নাউজুবিল্লাহ পড়েন, ভ্যালেন্টাইন ডে 269 খ্রিস্টাব্দে রোম সম্রাট ক্লডিয়াস, আমার বাড়ি ইতালির, সেই রাজা ক্লডিয়াস তৎকালীন সময়ে রোম দেশে কি ছিল, খ্রিস্টান ধর্ম প্রচার কি ছিল, নিষিদ্ধ ছিল, আর সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন খ্রিস্টান ধর্ম প্রচারক, বুঝতেছেন, সে খ্রিস্টান ধর্ম প্রচারও করেন আবার নিজে একজন ডাক্তারও ছিলেন। এই কারণে তৎকালীন সময়ে রাজা ক্লডিয়াস বলেছেন, রাজা ক্লডিয়াস বলেছেন 12 জন দেবদেবীর পূজা করতে হবে, আরাধনা করতে হবে, খ্রিস্টান ধর্ম পালন করা যাবে না, নিষিদ্ধ, খ্রিস্টান ধর্ম প্রচারও করা যাবে না। এ নিষিদ্ধ করার কারণে আমার বাড়ির সেন্ট ভ্যালেন্টাইন নামে এক লোক, তিনি নিজেকে খ্রিস্টান ধর্মযাজক পাদ্রী হিসাবে পরিচয় দিয়ে মানুষের মাঝে খ্রিস্টান ধর্ম প্রচার করতে লাগলেন, বুঝতেছেন, সেই অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে তাকে জেলখানায় পাঠানো হলো, শুনতেছেন, জেলখানায় পাঠানোর পরে ওই জেলখানার ভিতরে কারারক্ষী যিনি ছিলেন, কারারক্ষী তাকে দেখে খুব মুগ্ধ হলেন, কিরে এই লোকটা এত ভালো মানুষ, তারে জেলে আনছে কেন, বুঝতেছেন, ভালো মানুষের জন্য তো কিছু কিছু সময় জেলখানায় যেতে হয়, ঠিক না, আমার ভাইরা জন্মাইন কিছু কিছু জায়গায় একেবারে যারা মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা সেবন করে, ওদেরকেও কিন্তু কিছু কিছু সময় আমার ভাইরা কেউ বিরক্ত করতে চায় না, আর ভালো মানুষ দেখলে পরে খবর আছে, কই যাবেন, বাড়ি কই, দাঁড়িয়ে রাখছেন কেন, চুলকায় না, আছে না নাই, কিছু মানুষ দেখবেন, কিছু যুবকেরা যদি দাঁড়িয়ে রাখে তারে জিজ্ঞাসা করে, কিরে চুলকায় না, আছে না নাই, ঠিক ওই সেই লোকটা ছেলেটা কয় যে হ্যাঁ চুলকায়, আমার না নাস্তিকের চুলকায়, বুঝতেছেন, সেন্ট ভ্যালেন্টাইন যখন জেলখানায় তখন এই কারারক্ষী দেখে তার প্রতি চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলেন, আবার জানতে পারলেন সে নাকি ডাক্তার, তখন মনে মনে ভাবলেন আমার একটা মেয়ে আছে জুলিয়া নামক একটা মেয়ে, অন্ধ দৃষ্টি নাই, তাকে যদি তার কাছে চিকিৎসার জন্য আনতে পারি, সে যদি চিকিৎসা করে ভালো করতে পারে তাহলে তো ভালো হয়, আমি যেহেতু কারারক্ষী আমার কথা তো সে শুনতে বাধ্য, ওই কারারক্ষী আমার ভাইরা সেন্ট ভ্যালেন্টাইনকে বললেন আমার একটা মেয়ে আছে জুলিয়া নামও, তার কি নেই দৃষ্টি নেই, তাকে যদি আপনি যদি চিকিৎসা করে ভালো করতে পারেন আমি আপনাকে জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য সচেষ্ট চেষ্টা করব, কই ঠিক আছে আপনার মেয়েকে নিয়ে আসেন, মেয়েকে জেলখানা নিয়ে আসা হলো, চিকিৎসা করার পরে কিছুদিন পরেই সেই মেয়েটা ভালো হয়ে গেল, চোখে দেখতে লাগলো, চোখে দেখে দেখে সেন্ট ভ্যালেন্টাইনের প্রতি আসক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ পড়েন, আসতে পারেন নাউজুবিল্লাহ, আর এদিক দিয়ে রাজা ক্লডিয়াসের অনুমতি ক্রমে সেন্ট ভ্যালেন্টাইনকে 270 খ্রিস্টাব্দে আমার বাড়ির 14 ফেব্রুয়ারি খ্রিস্টান ধর্ম প্রচার অপরাধে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো ওই যে কারারক্ষীর মেয়ে জুলিয়া কলিজা আঘাত তাকে ভালোবাসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো কেন, তখন থেকেই সেই সেন্ট ভ্যালেন্টাইনের কবরের ভিতরে যে সে ফুলের তোড়া দিয়ে ফুল টুল নিয়ে শেষ পর্যন্ত যে তার ভালোবাসা আসক্ত হয়ে তার কবরের ভিতরে ফুল নিলেন, এরপর থেকেই সেই বিশ্ব ভালোবাসা দিবস সেন্ট ভ্যালেন্টাইন ডে, প্রথম বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু বলে না, বলে সেন্ট ভ্যালেন্টাইন ডে মানে বিশ্ব ভালোবাসা দিবস, আপনারা বলেন সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান না মুসলমান, কথা বলেন না কেন, খ্রিস্টান না মুসলমান, ওই কারারক্ষীর মেয়ে খ্রিস্টান না মুসলমান, সুতরাং ও খ্রিস্টান সেন্ট ভ্যালেন্টাইনও খ্রিস্টান, সুতরাং সেন্ট ভ্যালেন্টাইন ডে এটা মুসলমানদের না এটা হচ্ছে খ্রিস্টানদের, সুতরাং যে যুবক সেন্ট ভ্যালেন্টাইন পালন করবে বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবস পালন করবে খ্রিস্টানদের সাথে তার আতাত হয়ে যাবে, খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক যাবে ঠিক, যে যে জাতির সংস্কৃতি অনুসরণ করে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক যাবে ঠিক, সেন্ট ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারিকে লক্ষ্য করে এদেশে যত বেহায়াপনা হবে সব বেহায়াপনা
কারবার নিতে হবে আমাদের দেশের দায়িত্বশীল যারা কথা বলেন ঠিক কিনা রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষিদ্ধ করার প্রয়োজন ছিল এজ এ মুসলিম হিসেবে সেন্ট ভ্যালেন্টাইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক না বেটি তবে 14 ফেব্রুয়ারি আল্লাহর একটা দিন এটার সাথে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন এই দিবসে আপনি বিশ্ব বিহা দিবস পালন করবেন এটা মুসলমানের হতে পারে না ঠিক না বেটি এই দিবসে যারা মানুষের মাঝে মুসলমানদের মাঝে অপসংস্কৃতি ছড়িয়ে দেয় অশ্লীলতা ছড়িয়ে দেয় গান বাদ্য ডান্স মদ গাঁজা ইয়াবা ছড়িয়ে দেয় ওরা খেয়ে যত গুনাহ হবে যারা ছড়ায় তাদেরও গুনাহ আছে না নেই কথা বলেন না কেন ইন্নাল লাযিনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন আল্লাহ তাআলা বলেছে নিশ্চয় যারা চায় মানুষের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক আল্লাহ তাআলা বলেছেন তাদের উপর হচ্ছে আল্লাহ পাকের কঠিন আযাব তাদের জন্য কঠিন আযাব রয়েছে দুনিয়াতে রয়েছে আখিরাতে রয়েছে আল্লাহ যা জানেন পৃথিবীর কেউ জানে না কথা কোন ঠিক কিনা এখন বলেন সেন্ট ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসা দিবস নামে বিহা দিবস কি মুসলমানদের হতে পারে দুই কারণে এই সেন্ট ভ্যালেন্টাইনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই এক কারণ হচ্ছে এরা হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি খ্রিস্টানের সংস্কৃতিকে যারা লালন করে পালন করবে তারা খ্রিস্টানদের মতোই হয়ে যাবে তার খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কথা বলো ঠিক কিনা আর আল্লাহর দেওয়া দিনে রাতে অশ্লীলতা করার কারো কোনো অধিকার নাই কথা কোন ঠিক কিনা এজন্য আসুন সেন্ট ভ্যালেন্টাইন নামে সেই বিশ্ব বিহা দিবসকে আমরা না বলি বিশ্ব বিহা দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা একদিন ভালোবাসা দিবস পালন করি না বছরের পুরো দিনেই প্রত্যেক দিনেই আমাদের ভালোবাসা আছে না নাই মায়ের সাথে বাবার ভালোবাসা আছে ছেলেমেয়ের ভালোবাসা আছে আমি আমার ছেলেকে ভালোবাসি ছেলে বাবাকে ভালোবাসে তার খ্রিস্টানদের মতো একদিন ভালোবাসার আমার দিবসের দরকার নাই প্রতিদিন আমাদের ভালোবাসা আছে না নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালোবেসেই আমরা চলছি আমরা মাকে ভালোবাসি আমরা বাবাকে ভালোবাসি জীবনের প্রতি পদে পদে আমাদের ভালোবাসায় ভরপুর চিল্লা এখন ঠিক কিনা এর জন্য সেন্ট ভ্যালেন্টাইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই